নমস্কার ফ্রেন্ড ঠোঁটকাটা আপনাদের স্বাগত জানাই আমি ঋত্বিক আজকে আপনাদের সঙ্গে রয়েছি তো আজকে নতুন এক বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি যে ছেলেদের থেকে মেয়েরা পিছিয়ে সত্যি কি পিছিয়ে হ্যাঁ এখনো অনেকটা পিছিয়ে রয়েছে এবং কেন পিছিয়ে রয়েছে সেই নিয়ে আলোচনা করব আর তার সঙ্গে আমরা নন্দিনীদি কি বললেন সেই কিন্তু আলোচনা করব তার আগে বলব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে পরে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আনতে পারি তো দেরি না করে দিদি কি বললেন মানে আমাদের নন্দিনীদি কি বলবেন একবার দেখে দেখেনি ভারতবর্ষকে ভারতবর্ষের নাচকে যারা পৃথিবীর দরবারে নিয়ে গেলেন সবাই পুরুষ তাই তো ভারতবর্ষের মেকআপ আর্টিস্ট যারা নিয়ে গেলেন পৃথিবীর সবাই পুরুষ পুরুষ ড্রেসার সে ফেরা পুরুষ মেয়েরা কিন্তু বড় এক্সপোজারে গিয়ে কেউ কোথাও নেই হুম তাদের প্রফেশনগুলোতেও মানে তাদের প্রেফারেন্স দেওয়া প্রফেশন তো আমার তবলা বাদক যদি বলেন তাই সবাই তো তাই আমি যেহেতু নিজে অল্প বিস্তার গান বাজনা করে এসেছি আমি কিন্তু গান গাইতে গিয়ে স্টেজে সবসময় একটা কথা বলি আমরা নারী আমরা সব পারি না কারণ এই পেছনে যে মিউজিশিয়ানরা বসে আছেন আর সামনে যারা মানে শব্দযন্ত্রী বসে আছেন এখনো কিন্তু মহিলা কাউকে তৈরি করতে পারিনি যাদের ভরসায় আমরা স্টেজে উঠব এখনো এটা পুরুষ মানুষই রয়ে গেছেন যাদের ভরসায় আমাদের স্টেজে উঠতে হয় তো এখানে নন্দিনীদি কিন্তু বললেন যে মেয়েদের প্রেফারেন্স যে কাজগুলো যেমন নাচ রয়েছে ফ্যাশন ডিজাইনিং রয়েছে শেপ রয়েছে মেকআপ আর্টিস্ট রয়েছে সেখানে বড় এক্সপোজারে কিন্তু কোথাও মেয়েদের নাম নেই সব জায়গায় কিন্তু ছেলেরাই বড় এক্সপোজার হিসেবে কাজ করেছে সত্যি কি তাই তো আগে প্রথমে নাচের প্রসঙ্গটায় চলে আসি নাচের প্রসঙ্গে যেমন আসছি প্রথমে আমাদের নাম খুঁজে পাই বীরজু মহারাজের নাম তিনি কাতাকে কিন্তু ক্লাসিক্যাল ড্যান্সকে বিশ্বের দরবারে কিন্তু প্রেজেন্ট করেছেন তেমনি কিন্তু রুক্মিণী দেবী মৃণালিনী সারাভাই সুধা চন্দ্রান এদেরও কিন্তু নাম শুনতে পাওয়া যায় তারাও কিন্তু ভারতনাট্যমে বিশ্বের দরবারে কিন্তু প্রেজেন্ট করে এসছেন আরেকজন পদ্মাভূষণ একজন পুরুষের নাম খুঁজে পাওয়া যায় উদয় শঙ্কর যেমন আমাদের ক্লাসিক্যাল ড্যান্সকে বিশ্বের দরবারে প্রেজেন্ট করেছে তো তেমনি কিন্তু ওডিসি ড্যান্সকেও একজন মহিলা বিশ্বের দরবারে গিয়ে প্রেজেন্ট করেছেন তার নাম হলো কেলুচরণ মহাপাত্র তিনিও কিন্তু পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন তো যেখানে দেখা যাচ্ছে ছেলেরাও গিয়ে কিন্তু বিশ্বের দরবারে বড় এক্সপোজার হিসেবে কাজ করছে মেয়েরাও কিন্তু কম নয় মেয়েরাও কিন্তু এগিয়ে গেছে এবং সেকেন্ড বিষয়টা চলে আসি তার আগে বলি যে এই যে মেয়ের ছেলেরা যে এত বড় বড় জায়গায় এক্সপোজার হিসেবে কাজ করেছে তারা যে শিক্ষাটা শিখেছে প্রথম শিক্ষাটা কিন্তু তারা ঘর থেকে পেয়েছে এবং ঘরে তারা প্রথম শিক্ষাটা মায়ের কাছ থেকে পেয়েছে আর আমাদের ভুললে চলবে না মাও কিন্তু একজন মহিলা তো সেকেন্ড বিষয় চলে আসি সেকেন্ড বিষয় দিদি বলতে চাইছেন যে মেকআপ আর্টিস্ট ফ্যাশন ডিজাইনিং শেফে কিন্তু সেখানেও ছেলেদের নাম খুঁজে পাওয়া যায় বড় এক্সপোজারে মেয়েদের নাম কিন্তু খুঁজে পাওয়া যায় না একদম ঠিকই এবং বলে রাখি এই যে জব বলুন প্রফেশান বলুন এখানে আসতে গেলে কিন্তু শিক্ষার দরকার হয় এবং মেয়েরা কিন্তু মাত্র কিছু বছর সুযোগ পেয়েছেই এই সামাজিকভাবে শিক্ষার মাত্র আঠেরোশো সালে কিন্তু আমাদের ভারতীয় মেয়েরা সামাজিকভাবে শিক্ষার অনুমতি পেয়েছে এবং শিক্ষার অনুমতি পেয়েই কি তারা প্রফেশান বা জবে ঢুকেছে একদমই না তাদের এই জায়গায় আসতে গিয়ে কিন্তু বহুত বছর সময় লেগে গেছে আর বলে রাখি এখনও গ্রামের দিকেও কিন্তু এই জিনিসটা দেখা যায় তাদেরকে পড়াশুনো করা হয় শুধুমাত্র ভালো ছেলের হাতে যাতে বিয়ে দিতে পারে সেই জন্য বহুত অংশে দেখা যায় যে আঠেরো বছরের নিচে মেয়েদের কিন্তু এখনও বিয়ে দিচ্ছে আমি শহর অঞ্চলের কথা বলছি না দিদি হয়তো শহর অঞ্চলটাকে জানেন বা সেটা নিয়েই বলছেন গ্রাউন্ড লেভেল মানে গ্রামের লেভেলেও কিন্তু সেটা জানেন না বা হয়তো স্বীকার করতে চাইছেন না কিন্তু এটাই সত্য এবং শহরের দিকেও কি হয় না শহরের দিকেও কিন্তু এই জিনিসটা হয় একজন আইএএস অফিসার তিনি বলছেন তার কত প্রতিকূলতার মধ্যে দিয়ে এই জায়গায় আসতে হয়েছে বর্তমান দিনে দাঁড়িয়ে একটা ছোট্ট করে ভিডিওটা দেখে নিন বাবার বড় দাদা বলছেন আমাকে এত পড়াশোনা করে হবেটা কি লাভ তো কিছু নেই স্টেটেও আমি এক জিনিস ওনাকে বলতাম করবো তো আমি আইএস আর এটা হবে পাঁচ লাখের থেকে বেশি লোকেরা পরীক্ষাটা লেখে আর শুধু নব্বই জনটি গেট ইন তো ওনারা আমার মা বাবাকে একটা আলটিমেটাম দিয়ে দিলেন যে একটা ছেলেকে জন্ম দিতে হবে না হলে একটা ছেলেকে অ্যাডপ্ট করতে হবে কারণ বংশের নাম তো শুধু একটা ছেলেই আগে নিয়ে যাবে মেয়েরা কিছু করতে পারবে না তো এখানে ভিডিওটায় দেখে নিলেন তাকেও কত প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে পরিবার থেকে বলা হচ্ছে যে পড়াশুনো করছে শুধু তো সেই গিয়ে হাঁড়ি ঘুরতে হবে এবং পরিবার থেকে বলা হচ্ছে সেই মা বাবাকে যে ছেলে সন্তান কিন্তু জন্ম দিতে হবে এখানেই মডার্নিটি যে ছেলে সন্তান যদি জন্ম না দিতে পারো ছেলে সন্তানকে অ্যাডাপ্ট করতে হবে তো সেই জায়গায় কিন্তু দেখে দেখেছে কিন্তু এখনও পুরুষ সন্তান পুরুষ সন্তান জন্ম দিতে হবে মেয়েদের কোনো এই দাম নেই এটা কিন্তু তার মধ্যে দিয়ে ফুটে উঠেছে এবং একটা মেয়েও কীভাবে প্রতিকূলতার মধ্যে দিয়ে নিজেকে আই অফিসার জায়গাটায় নিয়ে গেছে তো সেটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয় তো শহর অঞ্চলে যদি এটা হতে পারে গ্রামাঞ্চলে কিন্তু আরও বাজে অবস্থা দিদি কেন এটা বলছেন না বা বুঝতে পারছেন না এবং কোড আন বলা হলো এটা মেয়েদের কাজ মানে তারপরেই সংশোধন করে বলা হচ্ছে মেয়েদের প্রেফারেন্স কাজ তাদের প্রফেশন গুলোতেও মানে মানে তাদের প্রেফারেন্স দেওয়া প্রফেশন তো এখানে দেখেই নিলেন তো সেটাকে বলা হচ্ছে মেয়েদের কাজ কেন কি যে এটা নাচ বলুন গান বলুন এই যে শেফের কাজ বলুন মানে রান্নার কাজ এটাও মেয়েদের প্রেফারেন্স একদমই না সেটা এটা জবের ক্ষেত্রে কিন্তু এটা শুধু মেয়েদের কাজ না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের পুরুষ সমাজে কিন্তু জবের কাজটা ছেলে বর্তমান দিনে যেমন মেয়েরা আস্তে আস্তে এগোচ্ছে এটা ঠিকই কিন্তু এটা মেয়েদের প্রেফারেন্স কাজ না তিনি রান্নার কাজ বোঝাতে চাইলেন যে বাড়িতে যে রান্নার কাজ করে এটাও রান্নার কাজ অত শেফ হলো রান্নার কাজ সেটাকে প্রেজেন্ট করছে না তো বাড়িতেও কিন্তু এটা যে রান্নার কাজটা করে এটা কিন্তু কোনো রিটার্ন আসে না এবং যে জবটা করতে যায় অ্যাজ এ শেফ সেখানে কিন্তু রিটার্ন আসে টাকা অর্জন করে এটা জব আর এটা বাড়ির কাজ এটা তার মধ্যে কিন্তু কোনো মিল নেই আর এটা বোঝাতে চাইল এটা নাকি মেদের মেয়েদের প্রেফারেন্স কাজ একদমই না তিনি ওখানে ভুল বলেছেন যিনি বলেছেন এবং দিদি কিছু বললেন না দিদি ওটাকে সমর্থন করলেন স্টেজে নাচ বলুন গান বলুন স্টেজে পারফর্ম বলুন অভিনয় বলুন যেখানে যদি মেয়েরা একটা সময় রয়েছে সেখানে যদি স্টেজে উঠে মেয়েরা গান করত বা নাচ করতো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ভালো চোখে নিত না একটা ছেলেই কিন্তু সেখানে পারফর্মেন্স করতো এবং অভিনয় জগতেও দেখা গেছে অতীতে যখন একজন মেয়ে হয়ে যখন অভিনয় জগতে পা রেখেছে তাকে কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং তারও আগে চলে গেলে একটা ছেলেই কিন্তু মেয়েদের রোল প্লে করতো সেখানে মেয়েদের কোনো সুযোগ ছিল না তো সব ক্ষেত্রেই দেখা গেছে মেয়েদের প্রেফারেন্স কাজ বলে আলাদা করে কিছু হয় না আমাদের সমাজেই কিন্তু আমরা ভাগিয়ে দিয়েছি যে এটা মেয়েদের কাজ এটা ছেলেদের কাজ তো সেই জায়গা থেকে কিন্তু এখনও বেরোতে পারিনি এত বড় প্ল্যাটফর্মে কথা হচ্ছে সেখানেও গিয়েও কিন্তু এটাকে মেয়েদের কাজ এই কোড আন কোড কিন্তু এটাকে বলা হলো এটা কিন্তু একদমই ঠিক নয় যেটা হওয়ার ছিল না সেটা হয়েছে ছাড়াও বর্তমানে দেখা যায় যে এই যে নাচের কম্পিটিশান গানের কম্পিটিশান যেখানে ছেলে মেয়ে একসঙ্গে রয়েছে সেখানেও দেখা যায় কিন্তু কোনো সময় যেমন ছেলেরা প্রথম অধিকার করেছে স্থান তেমনি কিন্তু মেয়েরাও প্রথম স্থান অধিকার করেছে ছেলেদের ছাপিয়ে গিয়ে এই যে অলিম্পিক রয়েছে অলিম্পিকেও দেখা যায় যেমন ছেলেরা স্বর্ণপদক সিলভার মেডেল ব্রোঞ্জ মেডেল যেগুলো আনছে মেয়েরাও কিন্তু গোল্ড মেডেল সিলভার মেডেল ব্রোঞ্জ মেডেল আনছে এর মধ্যে একটা আইকনিক ফিগার রয়েছে যিনি হলেন মেরি কম তো মেরি কমের কথা কম বেশি সবাই জানেন সে কিন্তু বাড়ি সংসার সামলিয়ে ছেলে মেয়েদের সামলিয়েও কিন্তু তারপরে তিনি অলিম্পিকে এসছেন এবং পদক জিতেছেন সেখান থেকে অনেক কিছু শেখার আছে তো এরকম হাজার উদাহরণ দেখতে পাবেন নিজের বাড়ি ছেড়ে অপর বাড়িতে এসে সেই পরিবেশকে মানিয়ে নিয়ে শ্বশুর শাশুড়ি স্বামীর সঙ্গে সংসার করে নিজের ছেলে মেয়েকে দেখাশুনো করার পরও জব করছে এমনও মহিলা হাজারও আপনি দেখতে পাবেন কিন্তু এমন কি ছেলে দেখতে পাবেন একদমই না লাখে হয়তো একটাও দেখতে পাবেন না সেখানে মেয়েদের দেখতে পাবেন এবং মেয়েদের এই যে পিছিয়ে যাওয়ার কারণ একটা কিন্তু সব থেকে খুঁজে পাওয়া যায় অনেকেই এটা জানে যে মেয়েরাই মেয়েদের শত্রু এটা ঠিকই মেয়েরা যখনই এগোতে যায় না আরেক মেয়েরা কিন্তু টেনে ধরছে তাই বলে কিন্তু মেয়েদের দোষ দেবেন না তারা কিন্তু পুরুষ সমাজের সাপোর্টার যেমন আপনিও রয়েছেন পুরুষ সমাজকে সাপোর্ট করছেন মেয়েদেরকে এমনভাবে দোষ দিচ্ছেন এখনও কিন্তু মেয়েরা সেই জায়গায় যেতে পারেনি শিক্ষার ক্ষেত্রেও কিন্তু এখনও মেয়েরা ছেলেদের সমানে আসতে পারেনি শহরের দিকটা হয়তো সমান সমান চলে এসছে কিন্তু গ্রাউন্ডে মানে গ্রামের লেভেলে কিন্তু এখনও মেয়েরা অনেক পিছিয়ে রয়েছে তো এখনও তো মেয়েরা এগোতে পারেনি তারপরে নয় বলবেন যে দুজনের কম্পেয়ার করবেন আপনি যে কম্পেয়ার করে মেয়েদের পিছিয়ে দিচ্ছেন সব ক্ষেত্রে মেয়েদের দোষ দিচ্ছেন এটাকে ঠিক করছেন এবং আরও একটা কারণ রয়েছে মেয়েরা পিছিয়ে থাকার কারণ তাদের কনফিডেন্সের অভাব তাদের কি সত্যি ভেতর থেকে কনফিডেন্সের অভাব না আমাদের সমাজে কিন্তু তাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করি তোমার কনফিডেন্সের অভাব রয়েছে যেমন আপনি নিজে বলে দিলেন যে আমি একটা মেয়ে আমি সব কাজ পারি না এটাই কিন্তু সমাজে শিখিয়েছে আপনিও কিন্তু সমাজে তাই শেখাচ্ছেন একজন মেয়ে হয়ে আমরা 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 নারী সব সব পারি পারি না না কিন্তু একটা খারাপ দিক এবং আপনিও জানেন আপনি যেটা বললেন যে আমি মেয়ে আমি সব কাজ পারি না আপনি কিন্তু সব কাজ পারেন সেটা কিন্তু আপনি নিজে সব থেকে বড় উদাহরণ নিজে করে দেখিয়েছেন এবং আপনার মধ্যে কতটা কনফিডেন্স আছে সেটা কিন্তু আপনাকে দেখলেই বোঝা যায় আপনি পুরুষদের অধিকার নিয়ে লড়ছেন তো কোন জায়গা দিয়ে আপনি রয়েছেন আপনি কনফিডেন্স মেয়েদের মধ্যে নেই আমি মানে একটা মেয়ে সব কাজ পারি না আপনি তো সব কাজ করে দেখাচ্ছেন তারপরেও কেন সমাজে বার্তা পাঠাচ্ছেন যে আমি মেয়ে আমি সব কাজ পারি না আপনি বললেন যে অল্প অধ্য আপনি গান জানেন যখন স্টেজে উঠতেন আপনি ওই উদাহরণ দিলেন পুরুষ যারা মিউজিশিয়ান তাদের ভরসায় নাকি গান করতেন আপনি হয়তো গানটা ভালোভাবে জানতেন না সেই জন্য তাদের ভরসায় হয়তো আপনি স্টেজে উঠতেন সবার আগে মাথায় চলে আসে লতা মঙ্গেশকর আশা ভোঁসলেজি তারা যখন স্টেজে উঠতো না তাদের ভরসায় পিছনে মিউজিশিয়ান মানে পুরুষ মিউজিশিয়ানগুলো কিন্তু তাকিয়ে থাকতো সে কিন্তু মিউজিশিয়ানের ওপর নির্ভর করেনি এই পুরুষ মিউজিশিয়ানরাই কিন্তু তাদের ওপর ভরসা করে থাকতো এবং তো এইরকম কিন্তু বহুত মহিলা গায়িকা রয়েছে তাদের ভরসায় সেই পুরুষ মিউজিশিয়ানরা কিন্তু বসে থাকতো তো আপনি এর মধ্যে দিয়ে শুধু মেয়েদেরকেই দোষ দিচ্ছেন তো এটা কিন্তু একদমই ঠিক না আমাদের সমাজে যেমন ছেলেদের দরকার তেমনি সমানভাবে মেয়েদেরও কিন্তু দরকার আর এই যে সেই পুরনো কথা আবার ফিরে আসি যে এই যে পুরুষ শাসিত সমাজ এই সমাজ ব্যবস্থায় কিন্তু সব থেকে ক্ষতিকর একটা ছেলেদের পক্ষে সেই সমাজটা কখনো শুধু কথা তো বলছেন না ফেমিনিজমে আসলে কি হবে ছেলেদের যতটা দায়িত্ব থাকবে একটা মেয়েদেরও ততটা দায়িত্ব থাকবে আর আপনি সমাজ চেঞ্জ করার কথা বলছেন না তা পুরুষ সমাজের কথাই আপনি বলছেন সেখানে থেকে পুরুষরা তো সবসময় অবহেলিত হবেই কেন মানসিক চাপ পুরুষদেরই সব থেকে বেশি হবে কেন বলুন তো একজন মেয়েদের দায়িত্ব এই সমাজেই কিন্তু শেখায় একজন মেয়েদের দায়িত্ব নিতে হবে ছেলেদের পরিবারের মাথায় কে থাকবে ছেলে এবং সমস্ত কিছু দেখভাল কে করবে ছেলে আর্নিং মেম্বারকে সেই ছেলে এই সমাজই কিন্তু শিখিয়েছে আপনি এই পুরুষ সমাজের মধ্যেই থাকবেন সেই সমাজটাকে সাপোর্ট করবেন আর ছেলেদের নিয়ে অধিকার নিয়ে লড়বেন এটা তো হয় না ফেমিনিজম মানে সব থেকে ভালো যেটা ছেলে মেয়ে অনেকে ফেমিনিজমের মানেও জানে না ফেমিনিজম মানেই জানে যে মহিলাতান্ত্রিক নারীতান্ত্রিক এইগুলো জানে কিন্তু একদমই না দুজনের সমান অধিকার থাকবে মানে যেমন একটা পরিবারে তখনই কিন্তু সম্ভব হবে একটা পরিবারের কিন্তু দায়িত্ব নেবে যেমন ছেলে তেমনি মেয়ে সেই জিনিসটা বার্তা করুন না সেই সমাজটা চেঞ্জ করার কথা বলুন না শুধু মেয়েদের দোষ দিলে তো ছেলেদেরকে তো প্রেজেন্ট করা যায় না এখনও কিন্তু মেয়েরা বেশি অবহেলিত যেমন বলছেন যে একটা মেয়েদের দ্বারা একটা ছেলেরা অবহেলিত হচ্ছে বিয়ের পর সেই পরিবারে এসে নির্যাতনের শিকার হচ্ছে যে শারীরিকভাবে নির্যাতন হচ্ছে তা না মানসিক ভাবেও কিন্তু সেই মানে সেই সংসারে এসে তাকে নির্যাতনের শিকার হতে হচ্ছে যেমন একটা ছেলেকে হতে হচ্ছে একটা মেয়েকে কিন্তু আরও বেশি হতে হচ্ছে হ্যাঁ আগের তুলনায় ছেলেরা কিন্তু অনেক বেশি অবহেলিত হচ্ছে এই সমাজে কিন্তু সেটা শুধু মেয়েদের দোষ দিলে হবে না এই সমাজের দোষ দিন এবং সমাজটা শোধরানোর চেষ্টা করুন মেয়েদের দোষ না দিয়ে এই সমাজটা চেঞ্জ করার কথা বলুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন